একটু দেখাই আপনাকে লোকাল পানির টিডিএসটা দেখছেন লোকাল পানির টিডিএসটা 322 ফিল্টারিং করা পানির টিডিএসটা দেখেন এটা কিন্তু 50 কিন্তু এটা আরো কমবে কিন্তু এটা কি আরো কমবে এখন তো আপনি নতুন অবস্থা আমি ফিটিং করেছি যাইতে দুই একদিন ইউজ করবেন ইউজ করার সঙ্গে সঙ্গে এটা টিডিএস এর মাত্রা চলে যাবে 30 থেকে 40 এর ভিতরে এখন আমি এই পানিটা একটু খাই দেখাই আপনার আচ্ছা ওকে সত্তর ভাই দেখা যায় ভালোটাই খাবেন খারাপটা খাবেন না তো ওইটা একটু খাই দেখেন সত্তর ভাই আমাদেরকে খারাপ পানি তো আসলে জেনে শুনে কেউ খেতে চায় না কেউ মরতে চায় না বা সবাই ব্যস্ত যায় যদি মনে করেন আমি একটু চা খাবো তাহলে কিছু লাগবে না এই যে গরম পানিটা নিয়ে আনবে দুটো রবের হচ্ছে কিন্তু গরম পানি একদম গরম এটা উপরে রাখেন নাকি আমরা একটু দেখি আচ্ছা এখন মনে করলে এটা গরম পানি আপনি এটা চা খাবেন আপনি টি ব্যাগ একটা টি ব্যাগ অথবা দুটো টি ব্যাগ দিয়ে দিলেন ঠিক আছে দেখেন সঙ্গে সঙ্গে আপনি এই যে দেখেন পানিটা কি পরিমাণ একদম নিজে নিজে করে খেতে পারবেন আপনি আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকের ভিডিওটাতে আমরা চমৎকার দুটো পানির ফিল্টার দেখাবো অনেকগুলো মডেল আসলে রয়েছে আপনারা যে যেমন নিতে চান আপনারা পেয়ে যাবেন পানির ফিল্টারগুলো বিবারি এন্টারপ্রাইজে তো আমরা আসলে দেখাবো যে এইগুলোতে আজকে কিন্তু পানিটা ফিল্টার করে আমরা দেখাবো যে আসলে পানির টিডিএসটা কত হয় তো সব কিছুই দেখাবো বিস্তারিত আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে আব্দুল সত্তার ভাই তো সত্তার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সাকিল ভাই ভালো আছে ভালো আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ তো সত্তার ভাই কি কি ফিল্টার আসলে দেখাবেন সাকিল ভাই দেখা দিচ্ছি আজকে যে ফিল্টারগুলো আসলে কালেকশন করা হয়েছে এগুলো একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের যেমন আসলে কিন্তু পানিতে জীবন পানিতে মরণ আমরা কিন্তু বিষাক্ত পানি খাচ্ছি আমরা আসলে কোনোদিন পরীক্ষা করি না দেখি না ডাক্তারের কাছে দুই মাস ছ মাস পর ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে দেন পানির থেকে সমস্যা ওই সমস্যা ভালো পানি খান ব্যাকটেরিয়া কিন্তু আসলে মূলত পানিগুলোতে আমরা তো খাচ্ছি এগুলো কি পানি খাচ্ছি না বিষ খাচ্ছি আজকে পরীক্ষার মাধ্যমে আপনি দর্শকদেরকে কাস্টমারকে জানা দেবেন পরীক্ষার মাধ্যমে আসলে কতটুকু পানির মধ্যে টিটিএস আছে আর কতটুকু পিওর পানির মধ্যে কতটুকু টিটিএস ছাড়া আমি সম্পূর্ণ একদম এটা কি দুটো কালার হবে অবশ্যই বুঝে দিবে জি এটা কালার হচ্ছে আপনার দুটো কালার একটা কালার একটা কালার এগুলো কি 5 স্টেট হবে 5 স্টেট স্টেট গুলো হচ্ছে আমি দেখা দিই আচ্ছা আমরা একটু এগুলো কি নিজেরাই খুলে খুলে চেঞ্জ করতে হবে অবশ্যই একদম ইজি সিস্টেম প্রথম গুলো হচ্ছে পিপি আচ্ছা পিপি থাকবে ওকে এরপরে দ্বিতীয়টা হচ্ছে আপনার আচ্ছা এরপরেরটা কি থাকবে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কার্বন কার্বন থাকবে আচ্ছা সিটি কার্বন যেটা বলে এটা আচ্ছা এরপরে থাকবে হচ্ছে এরপরে আছে আপনার দাঁড়ান একটু খুলি একটাতে দেখাই ওকে এই যে এটা সিটি বলে এটা এটা হচ্ছে সিটি কার্বন আর সিটি কার্বন বলা হয় ওকে আচ্ছা এরপরেতে আমরা চলে যাই আরো থাকবে এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে সিটি কার্বন বলে এটা সিটি কার্বন লাস্ট একদম ক্লিয়ার এই পানিগুলো একদম এখানে চলে আসবে ক্লিয়ার যে পানিগুলো আসার পর তো এখান থেকে এটা হচ্ছে আরো এটা আরোটা হচ্ছে কিন্তু আমার আমি আপনাকে বলেই যে দেখেন এটা কিন্তু 75 জিবি আরো কিন্তু ঠিক আছে 75 জিবিডি হ্যাঁ 75 জিবিডি এটা হচ্ছে আরোটা এটা মেন আরোটা এটা এটা থাকবে আপনার এটা সেটআপ করা আছে আর এখানে আরেকটা কথা বলি আসলে এখন আমি কিন্তু এটা খুলি দেখাচ্ছি মূলত এই ফিল্টারটা কিভাবে খুলতে হয় এটা পুরোটা সেটআপ এখানে কিন্তু করা আছে কিন্তু জি আর এখানে টাঙ্গি কতটুকু আছে ওটা আমি একটু টাঙ্গি তো ভিতরে আছে অবশ্যই আমি একটু দেখাচ্ছি আপনাকে রিজার্ভ টাঙ্গিটা এই যে দেখাই আপনার ওকে আমরা একটু দুই পাশে চাপ দিলে কিন্তু এটা খুলে যাবে খুলে যাবে এই যে এই যে অনেক সুন্দর সিস্টেম দেখেন এই হচ্ছে এখানে পানির টাঙ্গিটা রিজার্ভ টাঙ্গিটা কিন্তু এখানে কিন্তু পানিগুলো এখানে করেছি এর ভিতরে কিন্তু পানি আছে অলরেডি আপনারা দেখছেন এখানে এই যে রিজার্ভ টাঙ্গিটা এই যে এখানে এখানে দেখেন এটা হচ্ছে আপনার পুরোটা টাঙ্গিটা যে 10 লিটার এটা কিন্তু আচ্ছা আচ্ছা 10 কারণ চলে গেলে কিন্তু 10 লিটার পানি কিন্তু রিজার্ভ থাকবে 2 লিটার রিজার্ভ আছে আর 2 লিটার এখানে 2 লিটার থাকবে ঠান্ডা রিজার্ভ আর এখানে হট থাকবে আপনার 1.5 লিটার 1.5 লিটার 1.5 লিটার এগুলো মানে আপনার শর্টকাট আমি গরম ঠান্ডা দুইভাবে দুই পানি গরম ঠান্ডা নরমাল তিনটা কল এটা তিনটা কল এটা থাকবে আপনার একদম ঠান্ডা হট এটা হট কুল আর এটা হচ্ছে নরমাল নরমাল আচ্ছা নরমালটা হচ্ছে সাইডে গরম ঠান্ডা নরমাল ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন আমি প্র্যাকটিক্যালি আবার আমি কাজে চলে আসি যেমন আমরা একটু করে দেখাই এটা আবার করে দেখাই আমি আপনাকে একটা কথা বলি আমাদের এখানে তো আসলে পানি অথবা কোনো লাইনের ব্যবস্থা না আমরা ছাদের থেকে লাইনগুলো কিন্তু টানছি কিন্তু আচ্ছা পানির লাইন ঠিক আছে পানির লাইনটা ছাদের থেকে টানছি জাস্ট আমরা কাস্টমারকে বোঝানোর জন্য আর এখানে আসেন মনে করেন এখন হচ্ছে শীতের দিনে কিন্তু গরম পানি নরমাল পানি ঠান্ডা পানি মানুষ খায় না নরমালটা খায় সেই জন্য এদিকে আসেন দিনে নরমালটা খায় একদম নরমাল পানি শীতকালে কিন্তু এই যে এখানে দুটো সুইচ আছে দুটো সুইচ আপনি বন্ধ করে দিবেন বন্ধ করে দিলে এই তিনটা কলের মধ্যে আপনি নরমাল পানি ইউজ করতে পারবেন কিন্তু শীতকালে তাহলে ঠান্ডা গরম কিভাবে নিবেন আর যে সময় গরমকালে আপনি মনে করলেন আমার গরমের দরকার তাহলে যে লালটা সুইচটা দিয়ে দিবেন গরম পানি বাড়িবো আপনি গরম দরকার না এখন ঠান্ডাটা দরকার
ঠান্ডা সুইচ দিয়ে কোলটা দিয়ে দিবেন আর যদি ঠান্ডা গরম হয়ে গেছে এটার জন্য লাইনটা সবুজ হয়ে এখানে দেখেন পানি কিন্তু এখন কিন্তু বয়ল হচ্ছে কিন্তু বয়লের সঙ্গে সঙ্গে এটা কিন্তু সবুজ হয়ে গেছে কিন্তু হিটিং হলে সবুজ হয়ে গেছে আচ্ছা এখন আমি আরেকটা জিনিস দেখা এখানে কিন্তু দুটো লাইন আর আমি আপনাকে আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান এদিকে আসেন এখন মনে করেন পানির যে টিটিএস আমি যে আসলে বলছি না পানি খাচ্ছি নাকি বিষ খাচ্ছি আমরা সরাসরি কিন্তু টিটিএস এর মাধ্যমে আজকে পরীক্ষা করে দেখাবো পানির মধ্যে যে কি পরিমাণ আয়রন আর্সেনিক ব্যাকটেরিয়া এই যে পানিতে এই ময়লা যুক্ত পানির কারণে কিন্তু আমাদের কিডনি সবসময় ড্যাম হয়ে যাচ্ছে আমরা নিজেরা কিন্তু সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত আজকে পানিগুলো একটু পরীক্ষা করে দেখাই আচ্ছা আমরা পানি পরীক্ষা করে একটু দেখাই যে আসলে এটা টিডিএসটা কেমন এটা কিন্তু কোল্ড আচ্ছা এটা হট হট আর এটা নরমাল আচ্ছা এই যে নরমাল পানিটা পরীক্ষা করার জন্য এখানে এই যে দেখেন পানিটা নিয়ে নিচ্ছি ওকে এখন আমি টিটিএস একটু পরীক্ষা করে দিকে দেন কি পানি এটা হচ্ছে লোকাল পানিটা যেটা বাজারে যে পানিগুলো আমরা খাই ওই পানিগুলো কিন্তু আচ্ছা এটা টিডিএস ও আমরা চেক করব আর ফিল্টারিং পানির টিডিএস দুটো আমি চেক করব এই যে দেখাই এটা হচ্ছে আপনার এখন দেখেন আগে আমরা এটা জিরোতে আছে ঠিক আছে জিরো আছে আচ্ছা এখন আমরা ওইটা আগে চেক করব এটা চেক করব এটা যে টিটিএস টা আমি একটু দেখাই আপনাকে লোকাল পানির টিটিএস টা দেখছেন লোকাল পানির টিডিএস টা 322 ঠিক আছে লোকালটা কিন্তু ফিল্টার করলাম এটার টিডিএস টা দেখাই আচ্ছা এখন দেখেন আমরা যেটা ফিল্টার থেকে আসছে এই পানিটা দেখেন একটু ওকে আমরা ফিল্টারিং করে দেখেন ফিল্টারিং করা পানির টিডিএস টা দেখেন এটা কিন্তু 50 কিন্তু এটা আরো কমবে কিন্তু এটা কি আরো কমবে এখন তো আপনি নতুন অবস্থা আমি ফিটিং করেছি যাইতে দুই একদিন ইউজ করবেন ইউজ করার সঙ্গে সঙ্গে এটা টিডিএস এর মাত্রা চলে আসবে 30 থেকে 40 এর ভিতরে 30 থেকে 40 40 এর ভিতরে টিডিএস চলে আসবে কিন্তু আর যেগুলো খাচ্ছি আমরা এগুলা এই যে 350-320 মানে কত টাকা ভয়ঙ্কর আসলে এখন এগুলো তো আসলে কিন্তু মারাত্মক ভয়ঙ্কর মানে এলে কি বলতেছি করোনার চাইতে কিন্তু ভয়ঙ্কর কিন্তু আমরা খাচ্ছি জীবন কিন্তু বাঁচতেছে না ডিপেন্ডেন্ট অংশ হয়ে যাচ্ছে কিন্তু জীবন জি আচ্ছা আচ্ছা ওকে এখন আমি এই পানিটা একটু খাই দেখাই আপনার আচ্ছা ওকে সাত্তার ভাই দেখা যায় ভালোটাই খাবেন খারাপটা খাবেন না তো ওইটা একটু খাই দেখেন সাত্তার ভাই আমাদেরকে খারাপ পানি তো আসলে জেনে শুনে কেউ খেতে চায় না কেউ মরতে চায় না ভাই সবাই বাঁচতে যায় কিন্তু আসলে না জানি যে খাচ্ছে যারা যারা জানে না আসলে পানিতে টিটিএস কি জিনিস এটা কিন্তু যদি জানতো তাহলে মরে যেত কিন্তু তারপরও কিন্তু বিষাক্ত পানি কিন্তু না এই পানি থেকে আমাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের অনেক সমস্যা হচ্ছে শরীরের জন্য গরম পানিটা একটু দেখাই নাকি আচ্ছা এখন আমি বলি মনে করেন সকালবেলা ঘুম থেকে কিন্তু অনেক সময় আমরা ঘুম থেকে উঠি উঠার পরে চা খাইতে হয় অথবা একটু গরম পানির দরকার হয় অথবা অনেক সময় ঠান্ডা লেগে যায় ওই সময় কাজের লোকেরা কিন্তু এত সকালে আসে না 5টা 6টা বাজে একটা দরকারের যে পানিগুলার ওই সময় বুয়া খুঁজি পায় না আর অন্য সময় নিজের কাজগুলো নিজে করাটা বেটার এখন হঠাৎ করে আপনি নিজে দরকার পানি এটা হচ্ছে আপনি গরম পানিটা আপনি গরম পানিটা নিয়ে নিলেন নিয়ে এবার পরে আপনি যদি মনে করেন আমি একটু চা খাবো তাহলে কিছু লাগবে না এই যে গরম পানিটা নিয়ে আনবে দুটো বের হচ্ছে কিন্তু গরম পানি একদম গরম এটা উপরে রাখেন নাকি আমরা একটু দেখাই আচ্ছা এখন মনে করেন এটা গরম পানি আপনি একটু চা খাবেন আপনি টি ব্যাগ একটা টি ব্যাগ অথবা দুটো টি ব্যাগ দিয়ে দিলেন ঠিক আছে দেখেন সঙ্গে সঙ্গে আপনি এই যে দেখেন পানিটা কি পরিমাণ একদম নিজে নিজে করে খেতে পারবেন আপনি কোনো লোকের দরকার নাই সকালবেলা ঘুম থেকে উঠলেন 6টা বাজে 5টা বাজে হয়ে গেছে মানে চা খাওয়ার জন্য দেখেন আপনি গরম পানি দরকার আচ্ছা এখন যে এই পানিটা আছে নরমালটা আচ্ছা আচ্ছা ওকে তো এটা হচ্ছে আমরা যেটা নরমাল এটা ঠান্ডা পানিটা ঠান্ডাটা বের হচ্ছে ওকে আচ্ছা এটা হচ্ছে পানির প্রেসার যত ভালো থাকবে তত দ্রুত আসবে এখানে তো ভাই আমরা তো আসলে ছাদের থেকে একটা লাইন দিয়েছি আমরা লাইনটা কাছ থেকে আনলে আরো দ্রুত আসবে স্পিড অনেক অনেক হয় আচ্ছা এটা হচ্ছে কিন্তু কোল্ড কোল্ড আর এটা হচ্ছে হট আর এটা হচ্ছে নরমালটা এই তিনটা সিস্টেম হচ্ছে টোটাল আপনার দেখা যাচ্ছে ফিল্টারের এটা আসলে ফিটিং করে দেখানোর উদ্দেশ্য কি এটা আসলে কেমন হয় তো সাতার ভাই আমরা তো মোটামুটি দেখলাম যে আসলে টিডিএস পরীক্ষা করেও দেখালাম তো সেক্ষেত্রে এটার প্রাইস তো আগে মনে হয় একটু বেশি ছিল সাইফুল ভাই আসলে আমাদের এখন তো গরমের সিজন আর কোম্পানি থেকে আমরা একটা ছাড় পাচ্ছি কোম্পানি বলছে যে এক সপ্তাহের জন্য একটা প্যাকেজ দেবে প্যাকেজটা মানে যারা কিন্তু কিনবে তারা কিন্তু লাভবান মনে করেন এটা কিন্তু আমার আগের রেটগুলো যারা আসলে আপনার ভিডিওতে ইনশাল্লাহ দেওয়া আছে এরা আমাদের 16,500 টাকা আচ্ছা পূর্বের রেটগুলা পূর্বের বর্তমান এক সপ্তাহের মধ্যে যারা কিনবে তাদের জন্য একটা বিশাল একটা ছাড় দিয়েছি কোম্পানির তরফ থেকে আমি না কোম্পানি আমাকে দিচ্ছে আমি কাস্টমারের মাধ্যমে দিচ্ছি আমি এখন যারা কিনবে বর্তমান রেট হচ্ছে আপনার 14,500 টাকা মানে 2,000 টাকা পূর্বের রেট থেকে কম কিন্তু আগে কি 16,500 আগে ছিল 16,500 আচ্ছা এটা কি যে কালারে নেক্সট সেম প্রাইস কালার দুটা কালার একটা কালার আর একটা কালার আছে মেরুন কালার যার যেটা পছন্দ কালারের জন্য কোনো দাম ভেরিফাই করবে না এক সপ্তাহের জন্য অফার প্রাইস পড়বে হচ্ছে
14500 টাকা ঢাকার ভিতরে তো হোম ডেলিভারি আর ঢাকার ভিতরে তো আমরা সব সময় বলি আসছি যে আমরা হোম ডেলিভারি সার্ভিস সম্পূর্ণ ফ্রি আর ঢাকার বাইরে কিন্তু আমরা কুরিয়ারটা ফ্রি করে দিচ্ছি কুরিয়ারটা ফ্রি করে দিই আর একটা কথা বলি আমার কাছে অনেক হাউসফুল কিন্তু কালেকশন আছে আচ্ছা এছাড়া কম দামি যারা কিনবেন তাদের জন্য কিন্তু কম দামি আছে এই ফিল্টারগুলো সিস্টেমগুলো কিন্তু অনেক সুন্দর যেমন এগুলো কিন্তু টাঙ্গি থাকে এক জায়গা ঝুলি ঠিক আছে বডি থাকে এক জায়গা কল থাকে এক জায়গা এরা কিন্তু সবগুলো কিন্তু ভিতরের মধ্যে কিন্তু সবই ভিতরে বাইরে দেখার মতো কোনো কিছু না এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড আর এগুলো হচ্ছে আগের মডেল এগুলো হচ্ছে পুরানকাল পুরাতন মডেল এগুলো নিতে পারেন আমাদের কাছে আছে আর বর্তমানে আরেকটা কথা বলি আমার কাছে আরো কিছু ফিল্টার আছে যেমন হচ্ছে সিটি 40 ফিল্টারগুলো আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনি দুইটা কালার আছে সিটি 40 যারা কিনবেন তারা নিতে পারেন এছাড়া আর এছাড়া আমার কাছে নতুন কালেকশন করছি আমি G7 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 এর মধ্যে কিন্তু হ্যাঁ G7 এর কিন্তু আমার কাছে দুইটা কালার আছে দুইটা কালার আছে এগুলো যদি লাগে আপনারা নিতে পারবেন তো ঢাকায় তো আপনারা হোম ডেলিভারি দেন জি ঢাকার ভিতরে তো আমরা বলি আসছি সব সময় হোম ডেলিভারি সার্ভিস সম্পূর্ণ ফ্রি আর ঢাকার বাইরে কুরিয়ারটা ফ্রি কিন্তু কুরিয়ারটা ফ্রি আচ্ছা চমৎকার কিছু ফিল্টার আমরা দেখালাম যারা নিতে যাচ্ছেন ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই ফিল্টারগুলো কালেক্ট করতে পারেন তো আপনাদের সুবিধার্থে তাদের শোরুমের কার্ডটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিবারি এন্টারপ্রাইজ এখানে খুব চমৎকারভাবে তাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো এটা হচ্ছে চন্ডিমা সুপার মার্কেটের নিচতলায় 53 চন্ডিমা সুপার মার্কেট এখানে 7 নম্বর গেট রয়েছে 7 নম্বর গেটের ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে বিবারি এন্টারপ্রাইজে আর এখানে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন